গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আমি কিন্তু ভীষণ ভালো আছি। আজকে হলো ডে থ্রি, তো আজকে তোমাদেরকে দেখাবো দমদম পার্কে আরেকটা দিকটা। আশা করি আগের দুটো তোমরা ভিডিও দেখেছো, না দেখে থাকলে ঝটপট আমার ভিডিওটা দেখো, তবে এই ভিডিওটা দেখার পর দেখো, বুঝতেও অসুবিধা হবে না, আমি লিঙ্কটা দেখিয়ে দেবো, প্রবলেম হবে না। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে স্বাগত আমারই পাড়ায়, আমারই চ্যানেলে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, আর আমার পাশে থাকার জন্য এভাবে অনেক 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 ধন্যবাদ। চলো আর কথা বলবো না, রাস্তায় গিয়ে আমার কথা হচ্ছে। এই যে কিটি দিদি রেডি হয়েছে, মঞ্চে যাও যাও করবো। আমি নেদি হয়েছি কিন্তু মা নাজি হচ্ছে না, আমি তাই বসেই পড়ি। এই যে কিটি বারান্দা থেকে বসে গেছে, আমরা সময় নষ্ট করবো না, এসেছি বাড়ির নিচে। আগের দিন আমরা এই রুটটায় গেছিলাম, আজকে আমরা যাব এই রুটটা। তো চল, রুটটা যেটা ভিআইপি গেছিলো এই রুটটায় আমরা যাব। আজকে আমরা ভিআইপির দিকটাই যেতে চলেছি, চলো আজকে কোন দিকটা যাই পুরোটা দেখাচ্ছি। এই রাস্তাটা তোমরা অনেকেই চেনো, যে ভারত চক্রে পুজো দেখতে আসো, ভারত চক্রে পুজোটাই হয় এই রাস্তার উপরে। এই যে ভদ্রলোক দেখতে পাচ্ছ, কে ওয়েলকাম করছে আমাকে, কে আছে, নেই তো ছবি তুলে নিলাম, যা কী হবে ভেবে দেখ, সবসময় এগুলো পায়ে পায়ে ঘুরে। এই রাস্তাটা তোমরা সবাই চেনো, চলো সামনের দিকে গিয়ে দেখা। এটা হচ্ছে সেই বাদিকে যে কেটে যাচ্ছে 2 নম্বর ঘাটলার দিকে, এটা তোমাদের নেক্সট দিন নিয়ে যাবো। আগের দিন বলেছিলাম এটাই নিয়ে যাবো, কিন্তু না আজকে ওই রুটটা নিচ্ছি না, আরেকটা দিকে নিয়ে যাচ্ছি। আর এটাই হচ্ছে এই জায়গাটাই পুজোটা হয়, এই গ্যাপিংটা দেখে বুঝতে পারছি আশা করি। আর এই পেছন দিকটা মানে এই এই আরেকটু এগিয়ে গেলে এখানটা হচ্ছে সব স্টলগুলো বসে। তো চলো আর একটু এগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে তো প্রথমেই বলেছি দমদম পার্ক মানে হচ্ছে সবুজ গাছপালা, আর সাথে রয়েছে অফুরন্ত নিঃশ্বাস নেওয়ার মতন অনেকটা অক্সিজেন, আর সাথে রয়েছে পাখির ডাক। দেখতে পাচ্ছ সামনে কী সুন্দর কৃষ্ণচূড়া গাছ, অদ্ভুত সুন্দর, আর পাতাগুলো দিয়ে অদ্ভুত ভালো লাগছে। সকালে ঠান্ডা হওয়া, পাখির গুঞ্জন, জাস্ট ফাটাফাটি। চলো আরেকটু এগিয়ে দেখাচ্ছি। এখানে একটা ওষুধের দোকান রয়েছে, এটা হচ্ছে ওই যেটা ওই গভর্নমেন্টের ওষুধের দোকান, এটা হচ্ছে সেই ওষুধের দোকানটা, উপমূল্য মানে ভারত চক্র রাস্তা থেকে এসে এইখানটা এই দোকানটা রয়েছে। আবার এই জায়গাটা এসে আমরা এইখানে অলরেডি আমরা এসে পৌঁছালাম সেই আগের দিনে 4 রাস্তার মোড়টা। আর এই রাস্তাটা আগের দিন আমরা গেছিলাম ওই 5 নম্বর ট্যাঙ্কের রাস্তাটা গেছিলাম, আর সোজা যাচ্ছে তোমার এই মহিলা সমিতির রাস্তাটা, ভিআইপি রাস্তাটা। আর আর এই ডান দিকের রাস্তাটা, বাঁদিকের রাস্তাটা যাচ্ছে সেই বয়েজ স্কুলের পেছন দিক দিয়ে এসেছিলাম আমি সেই রাস্তাটা, এখন আমি সোজা যাচ্ছি ভিআইপির দিকটা। আর এই হচ্ছে সেই ওভারসিস ব্যাংকটা আগের দিন দেখাচ্ছিলাম, আগের ভিডিও যারা দেখোনি তারা ঝটপট আগের ভিডিওটা দেখে নাও। আর দেখো কী সুন্দর গাছগুলো, দারুণ না, ফাটাফাটি। এই দেখো গাছটা, আর ওখানে দেখো রাধাচূড়া না কৃষ্ণচূড়া ফুলটা একদম মাথা হয়, ওই দেখো ওই যে ওই দেখো ওইখানটা যে হলুদ ফুল হয়ে গেছে, কী সুন্দর লাগছে না, দারুণ অদ্ভুত। আর এই যে বাদিকের রাস্তাটা, এই যে রাস্তাটা কালকে দেখিয়েছিলাম আগের দিনের ভিডিওটায় দেখেছো, 5 নম্বর ট্যাঙ্কে যাচ্ছে, এই 5 নম্বর ট্যাঙ্কে আমরা চলে এলাম। এই 5 নম্বর ট্যাঙ্কের পাশ দিয়েই আমরা যাবো আজকে দিকটা যাচ্ছি। দমদম পার্ক কিন্তু এক একটা রাস্তার সঙ্গে ইজিলি কানেক্টেড, তুমি চাইলে বিভিন্ন রাস্তা দিয়ে আসতে পারো। আমি ইচ্ছা করি তোমাদের চেনা রাস্তা দিয়ে যাচ্ছি কেন, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে সেই 5 নম্বর ট্যাঙ্কের পুকুরটা, আর চারদিকটা কত সবুজ না, আর বাচ্চা দেখতে পাচ্ছ আশা করি জয়েন্টটা বুঝতে পারছি। এই বাদিকের কাঠটা দিয়ে আমরা একদিন চলে গেছিলাম, আর বাদিকে ডান দিকে হচ্ছে মহিলা সমিতিটা, চলো একটু এগিয়ে গেলে দেখতে একটু এগিয়ে গেলে বুঝতে পারবে সেই মহিলা সমিতিটা। আর এদিকটা সেই বয়স স্কুলের দিকটা গেছে, আমরা আজকে এই সোজা রাস্তাটা দিয়ে যাচ্ছি, চলো খানিকটা গিয়ে দেখতে। ঠিক আছে, কত সুন্দর রাধাচূড়া ফুল, দেখো কী সুন্দর রাধাচূড়া গাছগুলো না, দমদম পার্কে পুরো রাস্তাটাই এরকম সুন্দর গাছে গাছে ভর্তি, খুব সুন্দর। চলো সোজা রাস্তা দিয়ে আমরা আজকে এগোবো। এই রাস্তাটা দেখো, আমি একটু এগিয়ে এলাম গাছটা দেখাবো বলে, ভীষণ ভালো লাগছে গাছটা, দেখো রাস্তাটা কী সুন্দর, অদ্ভুত সুন্দর না। এটা কিন্তু 5 নম্বরের পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটাই কিন্তু মানে আমরা যারা ইয়ে 4 নম্বরে পুজো বা মানে কী বলবো যুবকবৃন্দ পুজো দেখতে আসি, তারা কিন্তু এই রাস্তাটা ধরেই আসি। ভারত চক্র থেকে যারা যুবকবৃন্দ পুজো দেখো, তারা এই রাস্তা দিয়ে সোজা আসলেই কিন্তু পৌঁছে যাবে যুবকবৃন্দে, আমরা সেই রাস্তাটাতেই যাচ্ছি। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমাদের গ্যাস গোডাউন, এখানে চিরদ্বীপ বলে গ্যাস গোডাউন আছে, দেখে বুঝতে পারছো আশা করি। ওই দেখো গ্যাস গোডাউনের লিটার সিম্বলটা,
এটা হচ্ছে আমাদের গ্যাস গোডাউন, আর এটা সোজা যাচ্ছে ভিআইপির দিকটা। চলো আমরা সামনে দিকটা একটু এগিয়ে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো গাছগুলো কি সুন্দর হয়ে আছে না, আবার রাধাচূড়া গাছ অদ্ভুত সুন্দর লাগছে। এখানে দেখো আম গাছে কত বোল এসছে, কি সুন্দর লাগছে গাছগুলো, তাই না? দুর্দান্ত। চলো সোজা যাই। এখানে এখন প্রচুর গাছের মেলা, সকালবেলাটা তো মানে দমদম পার্ক অন্যরকম। আজকে তো তাই একটু মেঘলা মেঘলা ওয়েদারটা পুরো, মানে জানি না বৃষ্টি হবে কি না, ভয় ভয়েই বেরোচ্ছিলাম। তাহলে না একটু মেঘলা ওয়েদারটাও দেখা দরকার আছে, সবসময় কি সব ঝকঝকেটা ভালো লেখা, একটু সব রকম ওয়েদার দেখাই সুন্দর। চলো একটু এগিয়ে আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, চলো একটু এগিয়ে নিই তারপর দেখাচ্ছি। এই রাস্তাটা চলে যাচ্ছে 4 নম্বর ঘাটলার দিকে, 4 নম্বর পুকুরের ঘাটলার দিকে। এই যে দেখতে পাচ্ছ পুকুরটা, ওটা তোমাদের আরেকদিন নিয়ে আসবো। এখন চলো এই রাস্তাতে আমাদের ভিআইপি জোনটা কীরকম সেটা দেখিয়ে দিই, মানে ভিআইপিটা কোন রাস্তা দিয়ে যেতে হয়, কীভাবে যেতে হয় দেখিয়ে দিই। দেখো পাখিগুলো কেন আওয়াজ করছে, চলো তোমাদেরকে সামনের দিকে নিয়ে যাই। বলতে বলতে অনেকটাই চলে এলাম। গাছটা দেখো, এই গাছের আর্চটা এত সুন্দর, দুর্ধর্ষ। চলো আরেকটু এগিয়ে যাই, গিয়ে যে এখান দিয়ে গাড়িটা আসলো ওই দিকটায় আমরা যাবো আজকে। এটা হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে ঈশের মাঠটা, যারা 4 নম্বর স্পোর্টিং ক্লাবে যে পুজোটা হয় সেইটা, এটা আটকে দিয়েছে চারদিক দিয়ে। ভেতরটা দেখালে বুঝতে পারবো, হচ্ছে চারদিক থেকে আটকে দিয়েছে এভাবে। এইটা হচ্ছে সেই 4 নম্বর যুবকবৃন্দের মাঠটা, আর এই হচ্ছে তোমার বিবেকানন্দ ক্রীড়া উদ্যান যেটা নাম দিয়েছে বর্তমানে, সেখান থেকে এটা। এবার এই রাস্তাটা এখানে দেখা একটা এটিএম রয়েছে, প্লাস এই রাস্তাটা চলছে। এই রাস্তাটা বাঁদিক দিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, আর ডান দিকে এই রাস্তাটা যাচ্ছে ভিআইপি, এটা যাচ্ছে ভিআইপির দিকে। চলো আজকে ভিআইপির দিকটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই দেখো ভিআইপিটা এখানে অনেকটা উঁচু রয়েছে, কেন নিচে খালটা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। খালটা অনেকটাই উঁচু রয়েছে, তো নিচে রয়েছে খালটা, এখানে একটা চায়ের দোকান রয়েছে, তো চলো আমি দেখাচ্ছি। এই দেখো যে রয়েছে খালটা, বাগজোলা খাল যেটা, আর এখানটা হচ্ছে এই বাগজোলার পুরোটাই। এটা এটা হচ্ছে সেই খালটা যেটা ওই যে আগদিন পাম্প স্টেশন দেখিয়েছিলাম, এই পাম্প স্টেশনটা কিন্তু ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, বিল্ডিংগুলো তার নিচ দিয়ে যে হলুদ হলুদ বিল্ডিং দিয়ে, তোমরা খালি চোখে যেটা পাচ্ছি তোমরা এখানে বুঝবে না, ওইখানটা হচ্ছে পাম্প স্টেশনটা। তা চলো এই রাস্তাটা গিয়ে, পুরো ভিউটা কি সুন্দর না, ব্যাপক ভিউটা। চলো সামনের দিকে এগিয়ে যাই, গাড়িটা যেরকম যাচ্ছে আমরাও সেরকমই যাব। মেন পিচ রাস্তা ধরে এগিয়ে আসলেই তোমরা কিন্তু গিয়ে পৌঁছেছো। এই রাস্তাটা একটু গাড়ির আওয়াজ থাকবেই, কিছু করার নেই, কেন এটা মেন রোড, বুঝতেই পারছো গাড়িগুলো যাচ্ছে, ওই দূর দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ আশা করি। তো মেন পিচ রাস্তা ধরে এগিয়ে আসলেই তোমরা কিন্তু এই ভিআইপি থেকে মানে খালটার রাস্তাটা পাবে, এবং খাল রাস্তাটা পাওয়ার পর সোজা এগিয়ে গেলে কিন্তু তোমরা পাবে হচ্ছে ওই যে 3 মাথার মোড়টা দেখলে ওইখানটা গিয়ে পৌঁছবে। তা চলো ভিআইপির মুখটা গিয়ে দেখাচ্ছি। এখানে বেশ কয়েকটি চায়ের দোকান রয়েছে, এদিকেও রয়েছে, আর এখানে একটা মন্দির রয়েছে। এটাই রয়েছে ভিআইপি যেটা মেন 3 রাস্তা, এটাই হচ্ছে ভিআইপি যেটা মেন 3 রাস্তা। এটা হচ্ছে সাবওয়েটা, সাবওয়েটা নিয়ে তোমাদেরকে একটু ওপারটা আমি দেখাবো। এইটা এটা হচ্ছে তোমাদের বাসের স্ট্যান্ডটা। এই এই দেখো মেন সিগন্যালটায় চলে এসেছি, ওখানে দেখো দেখাই রয়েছে বারাসাত এয়ারপোর্ট, এই রুটটা যাচ্ছে। আর এদিকটায় হচ্ছে তোমার যাচ্ছে হলো উল্টোডাঙার দিকটা, এই হচ্ছে ভিউটা দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে আবার সাবওয়েটা দিকে নিয়ে যাই। তাহলে এই দমদম পার্কে ঢোকার রাস্তাটা চলে আসছে, এইভাবে এখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে, আর ওই যে সাবওয়েটা দেখতে পাচ্ছ, চলো সাবওয়েটার পাশটা কি কেন দেখিয়ে আনছি তোমাদেরকে। ওই দিকে ঢোকার আগে এইখান থেকে ভিউটা একবার একটু দেখে নাও, কি অসম না ভিউটা, জাস্ট দারুণ। দমদম পার্ক মানেই সবুজে ঘেরা চারদিকটা, দেখো কত সুন্দর, অদ্ভুত সুন্দর না। এই যে সাবওয়েটায় ঢুকবো আমরা, চলো তাহলে সাবওয়ের ভেতরটা ঢোকা যাক। এটা হচ্ছে সিঁড়িটা রয়েছে, আর এদিকটা হচ্ছে ওঠার সিঁড়িটা। চলো আমরা নিচের দিকটা যাই, গিয়ে তোমাদেরকে আবার দেখাই। এই সিঁড়িটা দিয়ে এইখান দিয়ে উঠে গেলে কিন্তু ওই একই রাস্তার ওই পাশটা যাওয়া যায়, মানে রাস্তা কিন্তু ফুট চেঞ্জ হচ্ছে না, এরকম আর কি দেখাচ্ছি।
এই জিনিসটা হচ্ছে এখানে ক্লিনিং করা হয় প্রতিদিন, ওই পাশটা যাচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা গেলে ফুড চেঞ্জটা হচ্ছে, চারদিকটা দেখো কি সুন্দর করে সাজানো, দারুণ না, অদ্ভুত সুন্দর। সাবওয়ের পুরো এন্ডের দিকটা চলে এলাম, আসার পর দুদিকে রাস্তা রয়েছে, এদিকে একটা বেরোনো যায় আর এদিকে বেরোনো যায়, ওপরে গাড়ি যাচ্ছে বুঝতেই পারছো। এই দেখো এদিকটা যে হচ্ছে ওপরে এক্সেলেটারে যাওয়া যাবে, আর এই এক্সেলেটারটা দিয়ে ওপর থেকে নিচে নামা যাবে এরকম। চলো আমরা এই এক্সেলেটার দিয়ে আজকে উপরে উঠে যাই। এটা কিন্তু সেন্সার এক্সেলেটার, যদি তুমি আসে দাঁড়াও তাহলে এটা চলতে শুরু করবে। দেখো আমি কি সুন্দর চলে এলাম উপর দিকটা, আর ওখানে সুন্দর লেখাই রয়েছে বাস স্টপ, আর সোজা গেলে কেষ্টপুর, মানে এটা উল্টো ফুটে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, তাই এই সিস্টেমটা করা রয়েছে। দাঁড়াও নেবে নিয়ে আগে, হ্যাঁ এই দিকটা রয়েছে। আর এই দেখো কি সুন্দর না জায়গাটা, এই দিকটা দেখো চলে, এই দিকটা দেওয়া রয়েছে পূর্ত দপ্তর এগুলো, আর এই দিকটা হচ্ছে এই পাশটা হচ্ছে সল্ট লেক। গাছগুলো কি ফাটাফাটি লাগছে না, এই পাটটা হচ্ছে সল্ট লেক। ওই রাস্তার ওপার দিকে ওই সামনে দেখো, ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ব্রিজটা, ওটা হচ্ছে ব্রিজটা মানে ফুট ব্রিজটা, ওখানে যাওয়া যাবে রমনা পার্কে। আর এই হচ্ছে পুরো ভিউটা, আর এখানে একটু গাড়ির আওয়াজ হবে বন্ধু, কিচ্ছু করার নেই, এখানে ভিআইপি রোডে দাঁড়িয়ে আছি আমি। আর এই দেখো এটা হচ্ছে বিধাননগর যাওয়ার রাস্তাটা, এই বাসগুলো সব বিধাননগরের দিকেই যাচ্ছে। চলো তাহলে আবার ফুটি করে আমরা ওই পাটটা চলে, বলতে আমি এই পাশটা চলে আসছি, আমি অলরেডি অক্সিলেটারে উঠছি, উঠে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে দমদম পার্ক ভিডিওটা। চলো বাকিটা আবার দেখা, চারপাশটা দেখো কত সুন্দর করে ঘাসে ঘাসে সাজানো দেখেছো। চলো আমরা তাহলে আবার এই রাস্তাটা ধরেই আবার গন্তব্যের জায়গায়, অতি মূল্যবান একটা স্ট্যাচু আছে স্বামীজির, তো এই রাস্তাটা দিয়েই যাচ্ছে আবার সেই ভারত চক্র দিকটা। চলো একদম বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলে এলাম বাড়ি, একটু মুখ চোখ ধুয়ে নিলাম, বড্ড বেশি ঘেমে গেছিলাম, একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। কেমন লাগলো আজকের পর্বটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করে রাখো আরও পরের ভিডিওগুলো দেখতে এবং পরের পর্বগুলো দেখতে, কেন বলেই দিয়েছিলাম দমদম পার্ক আসছে কিন্তু কয়েকটা সিরিজে।